বন্ধুরা, আগামী মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজটি আবার ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগেরও ম্যাচ হতে চলেছে। মে মাসের 1-2 তারিখে ইংল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB, যেখানে দলের নতুন মুখ 21 বছর বয়সী বাংলাদেশি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এরই মধ্যে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। তাছাড়াও আগে থেকেই বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ। টাইগারদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 9ই মে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 12ই মে এবং সর্বশেষ তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 14ই মে। বন্ধুরা, এই সিরিজটা বাংলাদেশের থেকে বেশি গুরুত্ব পাবে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার, কারণ আয়ারল্যান্ড যদি সিরিজটা জিততে পারে তাহলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বাছাই পর্ব খেলে আসতে হবে বিশ্বকাপে। এখন আমরা দেখব আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। নাম্বার 1 তামিম ইকবাল ক্যাপ্টেন, নাম্বার 2 লিটন কুমার দাস, নাম্বার 3 রনি তালুকদার, নাম্বার 4 নাজমুল হুসাইন শান্ত, নাম্বার 5 তাওহিদ হৃদয়, নাম্বার 6 শাকিব আল হাসান, নাম্বার 7 মুশফিকুর রহিম, নাম্বার 8 ইয়াসির আলী রাব্বি, নাম্বার 9 মেহেদি হাসান মিরাজ, নাম্বার 10 তাইজুল ইসলাম, নাম্বার 11 ইবাদত হোসেন, নাম্বার 12 শরীফুল ইসলাম, নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, নাম্বার 14 হাসান মাহমুদ, লাস্ট নাম্বার 15 মৃত্যুঞ্জয় চৌধুরী। বন্ধুরা, সর্বশেষ আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার নিউজ এক্সট্রাভিটি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আমি মোহাম্মদ সোহানুর রহমান, নিউজ এক্সট্রাভিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।